সম্মানিত মুসল্লিন কেরাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে মুহররম মাসের চতুর্থ খুতবা। আজকে ইনশাআল্লাহ তাআলা আমরা ফজিলাতু উমার আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত বা মর্যাদা সম্পর্কে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলার এবং বুঝার তৌফিক দান করে দোক, আমিন। প্রথমে আমরা তিনি সংক্ষিপ্ত জীবনী আলোচনা করব। তিনির নাম হলো উমর, কুনিয়ত বা উপনাম হলো আবু হাফস, উপাধি হলো ফারুক। তিনির পিতার নাম খাত্তাব, মাতার নাম হাতামা। তিনি 583 খ্রিস্টাব্দে কুরাইশ বংশের আদি গোত্রে জন্মগ্রহণ করেন। তিনি ইসলামের প্রথমে ইসলামের গোর শত্রু ছিলেন। একদিন তিনি রাসূলুল্লাহ সাল্লামকে হত্যার উদ্দেশ্যে রওনা হয়েছেন। হতের মধ্যে জানতে পারলেন যাহাকে হত্যা করতে যাইতেছি তিনির প্রতি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন এবং বগ্নী প্রতি ঈমান আনিয়ে ফেলছে। এই জন্য তিনি এই পথের থেকে রওনা দিয়ে বোনের বাড়িতে গেলেন। তো যে দেখলেন যে তিনির বোন ফাতেমা এবং বগ্নী প্রতি তাহারা কোরআনে কারিম তেলাওয়াত করতেছে, তো এই কোরআনে কারিমের তেলাওয়াত শুনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তর পরিবর্তন হয়ে গেছে। প্রথমে বোনকে আঘাত করার পরে পরবর্তীতে যখন বলল যে আমি আসার সময় দেখলাম যে তোমরা কি ফর, তো বললো যে না এটা আল্লাহর কালাম, বলে আমাকে দাও। বলছে না এইটা ধরার জন্য, এটাকে ফরার জন্য মুসলমান হইতে হয়। এরপরে কোরআনে কারিমের তেলাওয়াত শুনে তিনির অন্তর ইসলাম গ্রহণ করার জন্য ধাবিত হয়ে যায়। এরপরে তিনি নবুয়াতের ষষ্ঠ বর্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে গিয়ে তিনি ইসলাম গ্রহণ করেন। তিনি ইসলাম গ্রহণ করার কারণে উপস্থিত সাহাবায়ে কারাম আল্লাহু আকবর ধ্বনি খুশিতে এত উচ্ছে দিছে যে এখানে মক্কায়ে মুকাররামার চতুর্পাশে এই ধ্বনি শোনা গেছে। তো যে সময় তিনি ইসলাম গ্রহণ করেছেন এই সময় 6 জন নারী এবং 33 জন পুরুষ, অর্থাৎ মোট 39 জন মোমেন হয়েছিল, তিনি সহকারে 40 জন পুরা হয়েছে। তিনি ইসলামের অনেক খেদমত করেছেন, বিশেষ করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এন্তেকালের পর 13 হিজরি 23 জুমাদ আল উখরা তিনি খলিফা নিয়োজিত হন। তিনি 23 হিজরির 26 জুলহিজ্জা পর্যন্ত 10 বছর 6 মাস 3 দিন খলিফা হিসেবে ছিলেন। তিনি একদিন ফজরের নামাজের ইমামতি করতেছিলেন মসজিদ নববীতে। এমন সময় মুগেরে ইবনে সোবার গোলাম আবু লুলু নামক এক ব্যক্তি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তরবারি দ্বারাতে আঘাত করে। আঘাত করার কারণে তিনি খুবই হয়ে গেলেন, আহত হয়ে গেছেন। আহত হয়ে তিনি এক রাকাত নামাজ ফরাইতে পারছেন, ফজরের নামাজের এক রাকাত নামাজ ফরাইতে পারছেন। ফরের এক রাকাতের নামাজ আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতি হয়েছে। তাহলে এখানে একটা শিক্ষণীয় বিষয় যে সাহাবায়ে কেরাম তাহারা নামাজে কেমন মনোযোগী ছিলেন, যে একজন আমির আহত হয়েছে কিন্তু তবু তারা কি করে নাই, নামাজ ছাড়ে নাই। এবং এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু একটা দোয়াও করছিলেন যে
আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিকা, হে আল্লাহ আপনি আমাকে আপনার রাস্তায় আপনার সন্তুষ্টি পথে শাহাদত হওয়ার তৌফিক দান করেন। ওয়ারযুকনি ওয়াজআল মাউতি ফি বালাদে রাসূলিকা, আর আমার মৃত্যুটা আপনার রাসূলের শহর মদিনায় মুনাব্বারায় আমার জন্য নসিব করেন। যে তিনি দোয়া আল্লাহ তাআলা কি করেছেন, কবুল করেছেন। তিনি অনেক কারামত রয়েছে। তিনি খেলাফতের সময় সুদূর নাহওয়ানদে একটি সৈন্যবাহিনী প্রেরণ করেন। তিনি সৈন্যবাহিনী প্রেরণ তো করছেন, যে সৈন্যবাহিনীরা যুদ্ধ করতেছে এমত অবস্থায় তিনি মসজিদ নববীর মধ্যে খুতবারত অবস্থায় বলে উঠলেন, ইয়া সারিয়াল জাবাল, যিনি সেনাপতি ছিল তিনি নামা ছিল সারিয়া। তিনি নাহওয়ান অনেক দূরে, এখন মদিনে মুনাব্বারায় মসজিদে নববীর মিম্বারের মধ্যে দাঁড়াইয়া তিনি বললেন ইয়া সারিয়াল জাবাল। এই কথা বলার কারণে ওই যে নাহওয়ানদের যারা যুদ্ধর অবস্থায় ছিল তাহারা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওয়াজ শুনতে পাইল। তাহারা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওয়াজ শুনতে পেয়ে তাহারা পাহাড়টা অরক্ষিত ছিল, যে শত্রু বাহিনী পাহাড়ের অপর প্রান্তে মুসলমানদেরকে আক্রমণ করার উপক্রম ছিল, এই জন্য হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে থেকে ওই যে নাহওয়ান যে যুদ্ধ করছে সে তিনি দেখতে পেয়েছেন। কথাটা বুঝেছিনি? তাহলে তিনি কারামত কত। এরপরে তাহারাও কি করতে শুনতে পাইছে, এরপরে তাহারা বলছে যে হুজুর পরবর্তীতে ওই নাহওয়ান থেকে লোক এসে বললো যে হুজুর আপনি যদি ওই সময় যদি আমাদেরকে এখানে সতর্ক না করতেন তাহলে আমাদের পরাজয় নিশ্চিত ছিল। সুবহানাল্লাহ। এখানে তিনি আমলে মিশরের গভর্নর ছিল আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আমর ইবনে আস দেখলেন যে নীল নদের পানি শুকিয়ে গেছে, এখন এলাকার লোকেরা বলল যে হুজুর এই নীল নদের মধ্যে জোয়ার আনতে হইলে প্রতি বছর একজন যুবতী নারীকে বলি দিতে হয়, বলি ছাড়া কি হয় না, নীল নদের জোয়ার আসে না। তো আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানাইছেন যে এটা কি নাজায়েজ কাজ, না এটা হারাম কাজ। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নীল নদীর কাছে সিঁড়ি দিছেন, সিঁড়ির বাসাটা যদিও ছোট, দেখেন কি লেখছেন, ইলা নীলে মিসির মিন আব্দুল্লাহি উমর ইবনুল খাত্তাব আম্মাবাদ ফাইন কুনতা তাজরি বে নাফসিকা ফালা হাজাত আলানা ইলাইকা ওয়াইন কুনতা তাজরি বিল্লাহে ফাজরি আলা ইসমিল্লাহে তাআলা। সিটিজার মর্ম হলো হে নীল নদী, তুমি যদি তোমার নিজের ইচ্ছায় যদি প্রবাহিত হও তাহলে তোমার ফানি আমাদের দরকার নাই, আর যদি তুমি যদি আল্লাহর হুকুমে যদি প্রবাহিত হও তাহলে তুমি কি করো এখানে প্রবাহিত হও। হযরত এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিটি যখন নীল নদীর মধ্যে দিল, হ্যাঁ দেওয়ার সাথে সাথে নীল নদী কি হয়ে গেল, প্রবাহিত হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে তিনি কেমন বুজুর্গ ব্যক্তি যে তিনি সিডি এই মর্ম এবং সিটি অনুসারে এখানে এই আমল করা নীল নদ পর্যন্ত কি করছে, আমল করছে। সুবহানাল্লাহ। এরপরে তিনি আরেকটা কারামত হলো, তিনি যেই রাস্তা দিয়ে যাইতেন ওই রাস্তা দিয়ে শয়তান যাইতো না। রাসূল সাল্লাম এই ব্যাপারে একটা বাণী আছে, রাসূল বলছে যে ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মা লাকিয়াকা শাইতানু সালেকান ফাজ্জান কাত্তু ইল্লা সালাকাকা ফাজ্জান গাইরা ফাজ্জিকা। হে ওমর, আপনি হইলেন এমন, আপনি যেই রাস্তা দিয়া যান শয়তান কি করে অন্য রাস্তা দিয়া যায়। তাইলে বুঝে গেল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই রাস্তা দিয়ে যায় এই রাস্তা সঠিক রাস্তা, এইটা কিনা শয়তানের রাস্তা না। তাইলে বর্তমানে রাফিজিরা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরোধী করে, তাইলে বুঝে গেল তারা শয়তানের রাস্তার মধ্যে আছে। কারণ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই ফতে আছে রাস্তা আছে, এটা কিসের রাস্তা, হকের রাস্তা।
আর যাহারা রাফিজি তাহারা কি শয়তানের? কারণ উমর রাদিয়াল্লাহু তাআলা নূর যারা সমালোচনা করে তাহলে তারা কি শয়তান, শয়তানের অনুসারী? নাউজুবিল্লাহ মিন জালিক। কোরআনে মাজিদে উমর রাদিয়াল্লাহু তাআলা নূর ফজিলতের ব্যাপারে অনেক আয়াত আছে যে এবং কোরআনে মাজি কোরআনে কারীমের মধ্যে 19টি বিধান আছে যেই বিধানগুলা আল্লাহ রাব্বুল আলামিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নূর ইচ্ছা মাফিক আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। কথাটা বুঝেছেন আপনারা? যে উমর রাদিয়াল্লাহু তাআলা নূর ইচ্ছা করছে যে উম্মাহাতুল মুমিনিন তাহারা ফরদা করুক, আল্লাহ রাব্বুল আলামিনের হ্যাঁ আয়াত নাজিল হয়েছে যে হ্যাঁ উমর রাদিয়াল্লাহু তাআলা নূর ইচ্ছা করছে কি উম্মাহাতুল মুমিনিন তারা ফরদার মধ্যে থাকুক, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত নাজিল করছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা নূর ইচ্ছা করেছিলেন যে হে আল্লাহ নবী যে মাকামে ইব্রাহিম ওই যে বাইতুল্লাহ শরীফের কাছে এখানে এখানে যদি নামাজ নামাজ যদি সেখানে পড়া হইতো এটা তো ভালো হইতো, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাক নাজিল করেছেন ওয়াত্তাকিজু মিম মাকামি ইব্রাহিমা মুসাল্লা যে তোমরা মাকামে ইব্রাহিমকে নামাজের স্থান বানাও। এবং উমর রাদিয়াল্লাহু তাআলা নূর ভুলক্রমে রাত্রের বেলাতে ইসলামের প্রথম যুগে স্ত্রী সহবাস করা অবৈধ ছিল, কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা নূর ভুল করে এবং কিছু সাহাবায়ে কেরাম ভুল করার কারণে হ্যাঁ স্ত্রী সহবাস করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের আয়াত নাজিল করেছেন উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাস। আল্লাহ বলেন যে রমজান রোজার রাতে তোমাদের জন্য স্ত্রী ভোগ করাটাকে হালাল করে দেওয়া হইল। তাইলে এটাও কি উমর রাদিয়াল্লাহু তাআলা নূর কাজের কাজটাকে আল্লাহ তাআলা কি করছেন অনুমোদন দিয়ে দিছেন। এবং উমর রাদিয়াল্লাহু তাআলা নূর যেদিন ইসলাম গ্রহণ করেছেন ওই দিন 40 জন মুসলমান হয়েছে। উমর রাদিয়াল্লাহু তাআলা নূর ইসলাম গ্রহণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের আয়াত নাজিল করেছেন ইয়া আইয়ুহান নাবিয়ু হাসবুকাল্লাহু ওয়া মানিত্তাবাকা মিনাল মুমিনিন, হে নবী আপনার জন্য আল্লাহ এবং যাহারা মুমিনদের মধ্যে আপনার অনুসরণ করে তাহারাই আপনার জন্য যথেষ্ট। অর্থাৎ উমর রাদিয়াল্লাহু তাআলা নূর ইসলাম গ্রহণ করে ফেলছে, এখন থেকে আর কেউ যদি ইসলাম গ্রহণ নাও করে আপনার জন্য কোনো অসুবিধা নাই। তাইলে অগণিত আয়াতে কারিমা রয়েছে যেগুলোর মধ্যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নূর ফজিলতের কথা বর্ণনা রয়েছে। উমর রাদিয়াল্লাহু তাআলা নূর তিনি এমন এক ব্যক্তি আউয়ালু মান লুকিবাবে আমিরুল মুমিনিন, উমর রাদিয়াল্লাহু তাআলা নূর সর্বপ্রথম ব্যক্তি যাহাকে আমিরুল মুমিনিন অর্থাৎ কি মুমিনদের আমির এই লকব উপাধিতে খ্যাত করা হয়েছে। ওহুয়া খলিফাতুন সানিয়াতুন লিল ইসলাম, তিনি ইসলামের দ্বিতীয় খলিফা। কথা শোনেন, আমরা যে খোলাফায়ে রাশিদিনের আলোচনা করতেছি এটার পিছনে কারণ কি? কারণ হইল খোলাফায়ে রাশিদিন হইলেন তারা এমন লোক, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা খোলাফায়ে রাশিদিনের অনুসরণ করো। রাসূল সাল্লাম একটা হাদিস শরীফ বলছেন যে আমার পরে তোমরা অনেক মতনৈক্য দেখবে, ফালাইকুম বে সুন্নাতি ওয়া সুন্নাতিল খোলাফায়ে রাশিদিন, ওই বিভ্রান্তের সময় একতেলাফের সময় তোমাদের উচিত হলো আমার নিয়ম এবং খোলাফায়ে রাশিদিনদের নিয়মকে অনুসরণ করা। এবং বর্তমানে খোলাফায়ে রাশিদিনদের জীবনী জানা তাদের ফজিলত জানা আরও বেশি অত্যাবশ্যক হয়ে গেছে, কারণ মুসলমান নামদারি ফেরকে বাতেল খোলাফায়ে রাশিদিনদের সমালোচনা করে নাউজুবিল্লাহ মিন জালিক। এবং খোলাফায়ে রাশিদিনদের ফজিলত জানা তাহাদেরকে সম্মান করা এটা সাধারণ বিষয় নয়, বরং আহলে সুন্নাত ওয়াল জামাতের আলামত। আহলে সুন্নাত ওয়াল জামাতের কি আলামত? যাহারাই যে কোনোভাবে খোলাফায়ে রাশিদিনের যদি সমালোচনা করে এখানে আমরা বুঝে নিব সে কি নহে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নহে। খলিফত্ব কি? প্রতিনিধি, কার প্রতিনিধি?
আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিনিধি। যে তাহাদের ফজিলত যদি আমরা জানি তাহলে যাহার প্রতিনিধি হইয়া তাহাদের ফজিলত কেমন, যাহার প্রতিনিধি তিনির ফজিলত কেমন। কেউ রাসূল সাল্লামের খলিফাদের ফজিলত যদি এরম হয় যিনির খলিফা তিনির ফজিলত কেমন, এইটা আর বলতে হয় না। ওয়াশাদু সাহাবাতে ফি আমরিল্লাহ, আল্লাহর বিষয়ে সাহাবায়ে কেরামদের মধ্যে সর্বাধিক কঠোরতাকারী হলেন হযরত উমর। আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের মধ্যে আল্লাহ এবং রাসূলের ব্যাপারে তিনি এক মুহূর্ত কিনে ছাড় নাই। অন্যান্য সাহাবায়ে কেরামের তো কিছু কি আছে, আর একটু নরমতা আছে, কিন্তু না তিনির মধ্যে কি নাই, এটা কিন্তু অন্যায় ভাবে না, এটা কি ন্যায়সঙ্গত ভাবে। জুলখুয়াইসেরা রাসূল সাল্লামকে বলছিল যে এদিলিয়া মুহাম্মদ ফাইন্নাকা লা তাদিলু, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি ন্যায় পরায়ণ করেন, আপনি কি করেন নাই, ন্যায় করতেছেন না। অর্থাৎ রাসূল সাল্লাম গনিমতের মাল কি করতেছে, বণ্টন করতেছে। জুলখুয়াইসেরা সে বলতেছে কি আপনি ন্যায় পরায়ণ করেন। উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন আজিল্লি ইয়া রাসূলুল্লাহ আদ্রি কুনু কাহু, হে আল্লাহ রাসূল আপনি আমাকে অনুমতি দেন তাহার গর্দান আমি কেটে দিই। তাহলে অন্যান্য সাহাবায়ে কেরামরা তো কি নীরব ছিল, কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিয়াদবি করছে, সেখানে তিনি নীরবতা নহে, বলছেন যে কি করেন আমাকে হুকুম দেন আমি তার গর্দান তুলে দিই। কিন্তু রাসূল বলছেন যে শোনো, তারে একজন রে মারলে কাম হইতো না, তাহার অনুসারী কিয়ামত পর্যন্ত অগণিত লোক আসব, অগণিত লোক আসবে, বুঝেছিনি কথাটা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লামকে যাহারা রাসূল সাল্লামের ফজিলতকে মানতে চায় না, রাসূল সাল্লামের ফজিলত আসলে তাহারা এটাকে তাবিল করতে চায়, ব্যাখ্যা করতে চায়, এটারে জয়ীব কইতে চায়। বুঝতে হবে তাহার স্বভাব হলো জুলখুয়াইসেরা, তার স্বভাব জুলখুয়াইসেরা, যেইটার ভবিষ্যৎবাণী আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্বেই দিয়ে দিয়েছেন। ওয়াল আদিলু, এবং তিনি কি ন্যায়পরায়ণ, ন্যায়পরায়ণের মধ্যে তিনি হইলেন শ্রেষ্ঠ, তিনির ন্যায়পরায়ণা তার ব্যাপারে অগণিত কি রয়েছে ঘটনা রয়েছে। ওয়া খাইরুন নাসে বাদা আবি বকরি, এবং সাহাবায়ে কেরামদের মধ্যে যত মানুষ আছে সব থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে তিনির ফজিলত, তিনির কি ফজিলত, তাহলে শ্রেষ্ঠ মানুষের মধ্যে তিনি কয় নম্বরের দ্বিতীয়। ওয়া সাইয়িদু কুহুলিল জান্নাহ, জান্নাতের যারা পৌর অর্থাৎ যারা বয়স্ক প্রাপ্ত বয়স হয়ে মৃত্যুবরণ করছেন, তাহারা যদি যারা জান্নাতে যাবে তাহাদের সর্দারি করবেন আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়াল ফারিকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল, এবং তিনি হইলেন ফারুক, ফারুকতুকি পার্থক্যকারী হক এবং বাতিলের মধ্যে। রাসূল সাল্লাম কিন্তু সর্বপ্রথম এই যখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন ইসলাম গ্রহণ করছেন, ইসলাম গ্রহণ করে বলতেছে হে আল্লাহ নবী আপনি কি সত্য নবী নহে, বলছে যে আমি সত্য নবী, কই যে তাহলে লুকাইয়া কেন এবাদত লন, আমরা কি করি বাইতুল্লাহ শরীফের মধ্যে প্রকাশ্য কি করি। এই জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগে কিন্তু হামজা রাদিয়াল্লাহু তিন দিন আগে ইসলাম গ্রহণ করছেন, এই জন্য দুইটা সারি মুসলমানদের রয়েছে, এক সারির মধ্যে উমর আরেক সারির মধ্যে হামজা, তাহারা বাইতুল্লাহ শরীফের মধ্যে স্লোগান দিয়ে কি করছে, এখানে বাইতুল্লাহ শরীফের মধ্যে গিয়ে তাহারা এবাদত করছে। তো এই জন্য রাসূল সাল্লাম বলছেন যে হে উমর তুমি হলো ফারুক, তুমি হলে কি সত্য এবং বাতিলের মধ্যে তিনি পার্থক্যকারী। ওয়াল মুবাশশারু বিল জান্নাতে, এবং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সুসংবাদ প্রাপ্ত। হ্যাঁ, যে সমস্ত ব্যক্তিদেরকে সুসংবাদ দিয়েছেন তিনি এর মধ্যে তিনি একজন। ওয়া শহীদু ফি মেহরাবি রাসূল ফি সলাতিল ফজরে,
ফজরের নামাজের সময় রাসূলুল্লাহ সাল্লাম যেই মিহরাবের মধ্যে নামাজ পড়াইতেন ওই মিহরাবের মধ্যে তিনি শহীদ হইছেন আন আবি হুরায়রা তাকাল বাইনা নাহনু ইনদা রাসূলুল্লাহ সাল্লাম ইজ ক্বালা বাইনা আনা নাঈমুন রাআইতুনি ফিল জান্নাতে ফাইজাম রাআতুন তাতাওয়াজ্জাউ ইলা জানিবে কাসরিন ফাকুলতু লিমান হাযাল কাস قالوا لي عمر فذكرت غيرته فوليت مدبرا فبكى عمر وقال عليك اگر يا رسول الله متفق عليه ابو هريره থেকে বর্ণিত তিনি বলেন আমরা একদা রাসূল সাল্লামের নিকট ছিলাম রাসূল সাল্লাম বললেন যে আমি একদিন ঘুমন্ত ছিলাম অতঃপর আমি জান্নাতে দেখলাম যে একটা মহিলা ফরিফাটি হইতেছে একটা অট্টালিকার পাশে আমি বললাম যে এই অট্টালিকাটা কার তাহারা বলল লোকেরা বলল যে এটা হলো উমর রাদিয়াল্লাহু তাআলা এটা কিসের কথা রাসূল সাল্লামের স্বপ্ন এটা কি ওহী না রাসূল সাল্লাম স্বপ্নে দেখতেছেন জান্নাতের মধ্যে একটা এই অট্টালিকার এক পাশে একটা মহিলা সে পরিপাটি হইতেছে হ্যাঁ শাস্তেছে এমন সময় রাসূল সাল্লাম বলল যে এটা কার তো লোকেরা বলল কি এটা উমর রাদিয়াল্লাহু তাআলা নূর রাসূল বলে ফা যাকারতু গায়রাতাহু অতঃপর আমি উমরের গায়রত আত্মমর্যাদার স্মরণ করলাম কারণ এটা হলো তিনির অট্টালিকা এখন যদি তিনির অনুমতি ছাড়া যায় তিনি যদি কিছু মনে করেন আরে কথাটা বুঝেন না তিনি যদি কিছু মনে করেন ফা ওয়াল্লাইতু মুদবারা আমি প্রবেশ না করে আমি পশ্চাতে আমি কি করলাম এটা ফিরে আসলাম উমর রাদিয়াল্লাহু তাআলা নূ এই কথা শুনে ফা বাকা উমারু উমর আদর কে দি দিলেন এই কাদার কিসের কাদা আরে আনন্দের কাদা যে আমার যে ঠিকানা কোথায় আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আগেই বলে দিয়েছে এটা কি আনন্দ না তো এরপরে তিনি বলেন যে ক্বালা আলাইকা আগারু ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহ রাসূল আপনার উপরও কি আমি মায়া মর্যাদাবোধ দেখাবো আরে আমনে যদি আমার আরে একটা এরুম আছে না যাও তোমার বাড়ির কাছে দিয়ে তো গেছিলাম দেখলাম যে তুমি নাই আল্লাহ গিয়া বাড়ির মধ্যে ঢুকি নাই তো কইলো আরে কি আমনে যদি আমার বাড়ি যেতেন ফায়ের দুলা দিয়া তো আমার বাড়িতে কি হইতো দন্ন হইতো এই জন্য উমর রাদিয়াল্লাহু তো বলছেন যে হে আল্লাহ রাসূল আপনি যদি আমার যে অট্টালিকাটা এইটার মধ্যে যদি ফা মুবারক রেখে আসতাম এটা আমি ধন্য হইতো আপনি এইটার কারণে আমি কি করতাম না এখানে মনে কিছু করতাম না তাহলে এই হাদিসটা বুখারী ইমাম বুখারী এবং মুসলিম রহমতুল্লাহ বর্ণনা করছেন তাহলে তিনি ঠিকানা কোথায় জান্নাতে কিন্তু দুঃখের বিষয় এই জান্নাতি লোকরে যাহারা রাফিজি নামক যাহারা আছে তারা কি করে কটাক্ষ করে নাউজুবিল্লাহ মিন জালিক ওয়ান আবি জুহাইফা তা কলা কলা রাসূল সাল্লাম আবু বকরিন ওয়া উমারু সাইয়্যিদা কুহুলে আহলিল জান্নাহ মিনাল আউয়ালিনা ওয়াল আখিরিন আবু জুহাইফা থেকে মনিত তিনি বলেন রাসূল সাল্লাম ইরশাদ করেছেন আবু বকর এবং উমর হলো জান্নাতের মধ্যে যারা বয়স্ক হয়ে হ্যাঁ বয়স্ক হয়ে যারা জান্নাতে প্রবেশ করবেন আউয়ালিন এবং আখিরিন অর্থাৎ আমার পূর্বের যারা উম্মত ছিল এবং পরের যারা আসবে সকলেরই সর্দারি করবে আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আপনাদের কারো কারো মনে প্রশ্ন থাকতে পারে একটা হাদিস শরীফ আছে যাহারা জান্নাতে যাবে তাহাদের বয়স হইব 33 বছর যুবক এখানে যে বলা হয়েছে বয়স্ক হ্যাঁ এটার অর্থ হলো যে বয়স্ক অবস্থায় মৃত্যুবরণ করে যৌবন অবস্থায় যারা জান্নাতে যাবে আর হাসান এবং হুসাইন হলো যারা যুবক অবস্থায় মৃত্যুবরণ করে যারা জান্নাতে যাবে তাহাদের সর্দারি করব কে হাসান এবং হুসাইন আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না সর্দারি করব কাদের মহিলাদের কথা বুঝছেন না হ্যাঁ এখন রাসূল সাল্লাম বলছেন যে আবু বকর এবং উমর হলো জান্নাতের মধ্যে যারা বয়স্ক তাহা পূর্ববর্তী এবং পরবর্তী তাহাদের সর্দার ইল্লান নাবিয়িনা ওয়াল মুরসালিন কিন্তু হ্যাঁ নবী এবং রাসূল যারা আছে তাহাদের সর্দারি করবে না কারণ তারা নিজেরাই নিজেদের সর্দারিতে চলবে কারণ নবীদের একটা পজিশন আছে না আরে নবীদের একটা
স্ট্যাটাস আছে হ্যাঁ এই জন্য তাহাদের সরদারি করবে না হ্যাঁ বরং নবী এবং রাসূল ছাড়া অন্য যত যারা জান্নাতি আছে তাহাদের সরদারি করবে আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই হাদিসটি ইবনে মাজাহ রহমাতুল্লাহ বর্ণনা করেছেন আন হুযাইফা তাকাল কওয়ালা রাসূল সাল্লাম একটা দু বিল্লাহ যাইনি মিমবাদি আবি বকর ও ওমর হুযাইফা হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন রাসূল সাল্লামের গোপন রহস্য জানতেন এবং এই হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কাহারা মুনাফিক তাহাদের লিস্টি ছিল তাদের কি ছিল উমর রাদিয়াল্লাহু তাআলা একদিন হুযাইফা রাদিয়াল্লাহু তাআলার কাছে যাইয়া বলেন যে হে হুযাইফা আমার লিস্টিটা মুনাফিকের লিস্টির মধ্যে আছে কিনা একদিন তিনি আমিরুল মুমিনিন এমন অবস্থায় হুযাইফা রাদিয়াল্লাহু তাআলার কাছে যাইয়া বলতেছে আরে তোমার কাছে তো কি আছে মুনাফিকদের লিস্টি আছে আমি উমরের কোনো লিস্টি তোমার কাছে আছে কিনা তো বলতেছে এইটা হলো গোপন বিষয় এইটা কি প্রকাশ করার বিষয় নয় সুবহানাল্লাহ দেখছিনি রাসূল সাল্লাম যেটা গোপন দিবেন হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা কি করেন নাই এরপরে বলতেছে যে একটা কাজ করো আমি যদি মারা যাই হে হুযাইফা তুমি আমার জানাজাতে শরীক হইবা কিনা কইছে অবশ্যই শরীক হইলাম ও বুঝে আইছে যে মুনাফিকের জানাজা তো তুমি শরীক হইছ না মুনাফিকের জানাজা মধ্যে কি এবং উমর রাদিয়াল্লাহু তাআলা ওই জানাজার মধ্যে শরীক হইতেন যেই জানাজার মধ্যে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা শরীক হইতেন বলছে যে এটা কি না এটা মুনাফিক না কারণ হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা জানে না কি আর মুনাফিকের হ্যাঁ এই জন্য হুযাইফা রাদিয়াল্লাহু তাআলাতে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাম ইরশাদ করেন ইকতা দু বিল্লা যাইনি মিম বাদি আবি বকর ও উমর আমার পরে আবু বকর এবং উমরের তোমরা অনুসরণ করো তাইলে এখানে রাসূল সাল্লামের পরে খলিফা কে হইব এইডার বলার কোনো অপেক্ষা রাখিনি রাসূল সাল্লাম বলেন আমার পরে আবু বকর এবং উমরের অনুসরণ করিও তাই এই হাদিসটি ইমাম তিরমিজি রহমাতুল্লাহ বর্ণনা করেছেন আন উবাই ইবনে আমিরিন কাল কওয়ালা রাসূল সাল্লাম লাও কানা নাবিয়ুম বাদি লা কানা উমার ইবনুল খাত্তাব রাওয়াহু তিরমিজি উবাই ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাম ইরশাদ করেন যে লাও কানা নাবিয়ুম বাদি আমার পরে যদি কেহ নবী হইতো লা কানা উমার ইবনুল খাত্তাব তাহলে অবশ্যই নবী উমর ইবনে খাত্তাব হইতো আমার পরে কি নবী হওয়ার তো আর কি নাই তাইলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কেমন ফজিলত রাসূল বলেন যে তিনি এমন এক ব্যক্তি আমার পরে যদি নবী হওয়ার যদি কারো যোগ্যতা থাকতো তিনি কে হইতেন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হইতেন আন আনাসিন কল সাইদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উহুদান ওয়া মাহু আবু বকরিন ওয়া উমারু ওয়া উসমান ফারাজাফা ফাকালা উসকুন উহুদু আজুন্নু দরাবাহু বিরিজলিহি ফালাইসা আলাইকা ইল্লা নাবিয়ুন ওয়া সিদ্দিকুন ওয়া শাহীদান রাওয়াহুল বুখারী আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাম একদিন উহুদ পাহাড়ের মধ্যে আরোহণ করলেন আর রাসূল সাল্লামের সাথে আছে আবু বকর উমর ওসমান মোট কয়জন চারজন ফারাজাফা অতঃপর রাসূল সাল্লাম এবং আবু বকর উমর ওসমানের আগমনের কারণে উহুদ পাহাড় আনন্দে নাচতে লাগলো তাহলে বুঝে গেল আল্লাহওয়ালাদেরকে সবাই চিনে সিনুনের মধ্যে কম চিনে মানুষ সিনুনের মধ্যে কম চিনে কেরা মানুষ এই জন্য তাহলে সমস্ত জিনিসের কি আছে রু আছে সমস্ত জিনিসের অনুভূতি আছে কোরআনে কারিম আছে না ইউসাববিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আসমান এবং জমিনে যা আছে সবই আল্লাহ তাআলার তাসবিহাত করে মানুষই আল্লাহর ওলিদের মর্যাদা কম বুঝে ওই এই বুয়া যা এখানে জাল একটা হাদিস বর্ণনা করে ওই যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবর দেওয়ার সময় কবরে বলছে হে 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 আমি হে হে ফাতেমা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কবর দেওয়ার সময় কবরে নাকি বলছে আমি নবীর কণা চিনি না
আমি আলীর স্ত্রী চিনি না, হাসান হোসেনের মা চিনি না, আমি শুধু আমল চিনি। কেউ এটা এটা ভুয়া না? যিনি সাইয়েদাতু নেসাই আহলিল জান্নাত, এটা কি কবরে চিনে না নাকি আমল চিনে? এইটা হইল কি সম্পূর্ণ একটা ভুয়া। হ্যাঁ, এখন অর্থাৎ এই আহলে বাইতের কি করার জন্য? বদনামি করার জন্য, নাউজুবিল্লাহ মিন জালিক। বরং না, আরে কবরে যখন দিবে, মুমিন ব্যক্তিকে কবরে কি করবে? জরাইবে। কিন্তু কিতাবের মধ্যে লেখছে মোল্লা আলী কেরের মতুল্লাহ কয় যে মুমিনকে যখন জরাইবে ওই সময় মার আদরে জরাইবে। দীর্ঘদিন যদি ছেলে নিরুদ্দেশ, এরপরে যখন মায় যদি ছেলেরে ফাইলে, মায় কি করে ছেলেরে জড়াইয়া ধরে না? জড়াইয়া ধরা, এটা কি আদরের জড়ান নাকি এটা কষ্টের জড়ান? আর যাহারা কাফের তাহাদেরকে জড়াইব, এইটা হইল দীর্ঘদিন এই ফারারি আসামি পুলিশ যখন ফাইলে যখন ধরে, এটা কেমনে ধরে? কি ওইটা, এটা কি ধরা? এটা কি, এটা কি আদরের ধরা না এখানে শাস্তির ধরা? হ্যাঁ, এই জন্য শুধু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না, কেন সাধারণ মুমিনকেও কি করে কবরে, আরে কবরে চিনে, কবরে কি চিনে? আল্লাহওয়ালা, আল্লাহওয়ালাদেরকে চিনে। এই জন্য এই উহুদ পাহাড় কি করলো? হ্যাঁ, এখানে ইয়া করতো, ইয়া করতে লাগলো, কেঁপে উঠলো। ফাকালা উসকুন উহুদু, রাসূল বলছেন যে এই উহুদ, উহুদ তুমি কি করো, শান্ত হও। তুমি যে এমনি কি করো, নাড়াচড়া করো, আমরার তো কি হয়, আরে অসুবিধা হয়, তুমি কি করো? তো রাবি বলেন, বর্ণনাকারী বলেন, আমার ধারণা রাসূল সাল্লাম পা মুবারক দাঁড়াতে উহুদরে কি করছে, আরে আঘাত করছে, আঘাত করছে। এরপরে তাহলে এরপরে কি হয়েছে উহুদ পাহাড়? তাহলে বুঝে গেল নবী কথাও কি করে পাহাড় শুনে। নবী করিম সাল্লাম পা মুবারকের আঘাত পর্যন্ত কি করে, আঘাত পর্যন্ত উহুদ পাহাড় কি করে মানে। হ্যাঁ, এরপরে রাসূল সাল্লাম বলেন ফালাইসা আলাইকা ইল্লা নাবিয়ুন ওয়া সিদ্দিকুন ওয়া শাহীদান। হে উহুদ পাহাড়, তুমি যে এমনি নড়াচড়া করতেছ, তোমার মধ্যে আছে একজন নবী, একজন সিদ্দিক, দুইজন শহীদ। সুবহানাল্লাহ। দেখেন এটা তারা কিন্তু সাহাবি ওহাবি না। সাহাবিরা নবীর এলমে গায়েবকে স্বীকার করে। এ আবু বকর, উমর, উসমান তারা তো এই কথা কইতে পারতো যে হে নবী, আমরা কোন সময় মারা যায়াম, আপনি কেমনে জানেন আমরা কি শহীদ হয় আপনার স্বাভাবিকভাবে মরবেন? এই আপত্তি করছিনি। তাহলে বুঝে গেল হাদিসের বিঘ্নে এই আপত্তির কথা নাই যে এইটা কনের পরে তারা কিন্তু সাহাবি, তারা ওহাবি না। তো সাহাবিদেরও এলেম, সাহাবিদেরও জ্ঞান হলো যে নবী মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ কর্তৃক প্রাপ্ত এলমে গায়েব জানেন। এই জন্য রাসূল সাল্লাম বলছেন যে হে হে উহুদ, তোমার মধ্যে আছে একজন নবী, অর্থাৎ রাসূল সাল্লাম নিজে, আর সিদ্দিক অত কি আবু বকর, আর দুইজন শহীদ কে, উমর এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা ঠিকই, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি হয়েছেন, শহীদ হয়েছেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুও শহীদ হয়েছেন, আর আবু বকর সিদ্দিক তিনি কি হয়েছেন, স্বাভাবিকভাবে এনতেয়া করছেন। তাহলে রাসূল সাল্লাম যে ঘটনা পরে ঘটবো এইটা আগে বলে লিখছে না, এইটাই তো এলমে গায়েব। কিন্তু হ্যাঁ, বেশ কম কি আল্লাহ তালার এলমে গায়েব হলো জাতি সত্তাগত, সত্তাগত বুঝিনি, আল্লাহ কারোর থেকে জানি না কইছে, কিন্তু নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এলমে গায়েব হলো আতাই, আল্লাহ কর্তৃক প্রদত্ত। আমরা এইটাও মানি, তা নইলে কি হইব, শিরিক হইব, তাহলে কি হবে? এই হাদিস ইমাম বুখারি রহমতুল্লাহ বর্ণনা করেছেন। আন ইবনে আব্বাস ইনকাল লাম্মা আসলামা উমারু নাজালা জিব্রাইলো ফাকালা ইয়া মুহাম্মাদু লাকা তিস্তাবশারা আহলুস সামাই বিইসলামি উমার, রাওয়াহু ইবনু মাজা। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন যখন উমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করলেন, জিব্রাইল আলাইহিস সালাম রাসূল সাল্লামের নিকটে এসে বললেন যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
আসমান বাসীরা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলামের কারণে তারা আনন্দিত হয়েছে যে আমনে যে শুধু আনন্দ হইছে এমনটা না বরং যাহারা আসমানবাসী কারা ফেরেশতারা পর্যন্ত হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের দ্বারাতে তারা আনন্দিত হয়েছে সুবহানাল্লাহ তাহলে তিনি কতই নেকি ফজিলত ওয়ালা আন আব্দুল ইবনে সালামাতা কল সামিতু আলিয়ান ইয়াকুলু খাইরুন নাসে বাদা রাসূল সাল্লাম আবু বকরিন ওয়া খাইরুন নাসে বাদা আবি বকরিন উমর রাওয়াহু ইবনু মাজাহ আব্দুল ইবনে সালামা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাম তিনি বলেন আমি রাসূল সামিতু আলিয়ান ইয়াকুলু আব্দুল ইবনে সালামা বলেন যে আমি আলী রাদিয়াল্লাহু তাআলা নুকে বলতে শুনেছি তিনি বলেছেন যে মানুষের মধ্যে রাসূল সাল্লামের পরে উত্তম মানুষ হলো আবু বকর আর আবু বকরের পরে উত্তম মানুষ হলো উমর তাহলে যে সমস্ত ব্যক্তিরা যে আলী রাদিয়াল্লাহু তাআলা নুকে তিন খলিফার উপরে ফজিলত দেয় তারা কি সঠিক না বেঠিক বেঠিক না যেখানে আলী রাদিয়াল্লাহু তাআলা নু বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পরে উত্তম হইল কে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নু পরে উত্তম হইল কে উমর ও একটা কথা আছে যে গৃহস্থ সে গাবিয়ে গরু একটা লইয়ে গেছে গৃহস্থ তো নিজের গরু সম্পর্কে নিজে জানে না এটা কইতেছি কি ব্যক্তি কইতেছে এটা হইল বানজা এটা কি হয় না বাচ্চা দেয় না আর দালালে কইতেছে বছরে দিয়েছি অন কাটটা বিশ্বাস করো কেউ দালালের কথা না গৃহস্থের কথা যেখানে আলী রাদিয়াল্লাহু তাআলা স্বয়ং বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পরে সবচেয়ে মর্যাদা ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পরে হযরত উমর আর দালালেরা কয় কি কয় যে না তারা জালেম নাউজুবিল্লাহ মিন জালিক আবু বকর উমর ওসমান এটা জালেম হ্যাঁ তারা জালেম তারা কি করছে অন্যায় করেছে যে প্রথম খলিফা হওয়ার যোগ্য ছিল কে তাই প্রথম খলিফা দ্বিতীয় খলিফা তৃতীয় খলিফা চতুর্থ খলিফা এগুলো হবে মর্যাদার ক্রম অনুসারে কার কি অনুসারে তাই আলী রাদিয়াল্লাহু তাআলা স্বয়ং বলেন যে মর্যাদার ক্রম অনুসারে রাসূল সাল্লামের পরে হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলার পরে হলো উমর অন্য হাদিসে আছে এই আলী রাদিয়াল্লাহু বলেন যে এই এর আলী রাদিয়াল্লাহু ইয়ার উমর রাদিয়াল্লাহু তাআলার পরে হলো উসমান আন আয়েশা তাকালাত ক্বালা রাসূল সাল্লাম আল্লাহুম্মা আইজিল ইসলামা বি উমর ইবনুল খাত্তাব খাসা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাম দোয়া করছেন আল্লাহর কাছে প্রথম দোয়া করছিলেন এইভাবে হে আল্লাহ উমর অথবা আবু জাহেল দুইজনের যে কোনো একজনকে আপনি কি করেন ইসলাম গ্রহণ করার জন্য কবুল করেন এরপরে রাসূল সাল্লাম দোয়া করছেন যে যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নূর ইসলামকে আপনি কি করেন কবুল করেন সেই জন্য আয়েশারা বলে যে রাসূল সাল্লাম দোয়া করছেন আল্লাহুম্মা হে আল্লাহ আইজদির ইসলামা ইসলামকে আপনি সম্মানিত করুন বে উমর ইবনুল খাত্তাব উমর ইবনে খাত্তাবের দ্বারা খাস সাতান বিশেষ করে সুবহানাল্লাহ তাহলে ইসলাম গ্রহণ করার কারণে উমরের ইজ্জত বাড়ে নাই বরং ইসলামের ইজ্জত বাড়ছে কার ইজ্জত বাড়ছে কারণ এর আগে উমর রাদিয়াল্লাহু ইসলামের আগে ইসলামের এই ইবাদতগুলো কি করত কেমনে করত ছয় বছর গোপনে গোপনে করছে কিন্তু এখন আর গোপনে না এখন কি প্রকাশ্যে এবং উমর রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণ করার কারণে মুসলমানদেরকে আর নির্যাতন সহ্য করতে হয় নাই হ্যাঁ অগণিত কাফের মুশরিক তারা ইসলামের ছায়া তলে আসছে কার কারণে উমর রাদিয়াল্লাহু ইসলামের কারণে এই জন্য রাসূল সাল্লাম দোয়া করছেন আল্লাহুম্মা আইজিল ইসলামা বে উমর ইবনুল খাত্তাব খাসা আন আয়েশা তা আনি নবী সাল্লাল্লাহু কানা ইয়াকুলু কাদ কানা ইয়াকুনু ফিল উমামে মুহাদ্দাসুনা ফাইন ইয়াকুন ফি উম্মতি মিনহুম আহাদুন ফাইন্না উমর ইবনুল খাত্তাব মিনহুম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলিত
তিনি রাসূল সাল্লাম থেকে বর্ণনা করেন যে রাসূল সাল্লাম এই কথা বলতেন যে প্রত্যেক জাতির মধ্যে একজন মুহদাস তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন ব্যক্তি আছে যে আমার উম্মতের মধ্যে যদি তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন কোনো ব্যক্তি থাকে তিনি হলেন ওমর এইটার অর্থ কি শুনেন গত জুমাতে আমরা বলছি রাসূল সাল্লাম বলেন আবু বকর এবং উমর হলো আমার উজির উজির অর্থ কি পরামর্শদাতা যে তারা যেমন আল্লাহ রাব্বুল আলামিনের বিধান নাজিল এখনো হয় নাই কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা নূর অন্তরের মধ্যে এটা কি আছে আগাম বার্তা আইলাছে যে হে আল্লাহ হে 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 নবী এমনি করলে ভালো হয় কিন্তু যেমন উমর রাদিয়াল্লাহু তাআলা নূর এই ইচ্ছা করেন যে মুনাফিকদের আপনি কি মুনাফিকদের জানাজার মধ্যে আপনি যাইয়েন না কিন্তু আল্লাহ তাআলা মুনাফিকদের জানাজাতে যাওয়ার সুরন্ত বিধান এখনো দেন নাই কিন্তু বিধান আসার আগেই উমর রাদিয়াল্লাহু তাআলার অন্তরের মধ্যে কি আছে এটা খবর হয়ে গেছে হ্যাঁ এই জন্য রাসূল বলেন যে প্রত্যেক জাতির মধ্যে মুহদাস আছে অর্থাৎ তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন আগাম কি আরে আগাম বার্তা দেউন না দূরদর্শী আছে দূরদর্শী আছে আর আমার উম্মতের মধ্যে হলো উমর হলো কি দূরদর্শী ওলা সুবহানাল্লাহ এই জন্য বিভিন্ন কাম সময় রাসূলুল্লাহ সাল্লামের মারজে মাউত অন্তকালের পূর্ব মুহূর্ত রাসূল সাল্লাম কি চান দোয়াত কলম চান লিখে দেওয়ার জন্য রাসূলের পথে পরে কে খলিফ হইব কিন্তু উমর রাদিয়াল্লাহু বুঝছেন যে এইভাবে যদি করা হয় তাহলে একজন একজন খলিফা তার পরবর্তী খলিফা কে হইব এটাকে নির্বাচন করে যাওয়াটা এটা সুন্নত হয়ে যাবে এটা নিয়মে পরিণত হয়ে যাবে গণতন্ত্র আর থাকবে না তো এটা উমর হ্যাঁ রাসূল সাল্লামের এই ইচ্ছা করাটাও ঠিক আছে কারণ রাসূল সাল্লাম দেখছেন যে ফিতনা আসছে এইটার আমার পরে খলিফা কে হইব এটা নিয়ে কি ফিতনা আসলে ফিতনা হয় নাই ফিতনা হইছে এটাও ঠিক কিন্তু এই ফিতনাকে মিটানোর জন্য লিখে যদি যাইতেন আরে যারা রাফিজি তারা লিখে গেল কইলো কি এটা ভুয়া কারণ এইটার তো রেওয়ায়েত কাই হয়তো আবু বকর হলো অথবা উমর হলো ও যে তারার জন মানি না তারার রেওয়ায়েত মানি না কি কথা বুঝেছ না হ্যাঁ এই জন্য বলছে যে না আমি হে নবী আপনি কি করেন আপনার ফলে খলিফা কে কারা হবে এটা উন্মুক্ত রাখেন এটা উম্মতের জন্য উন্মুক্ত রাখা এটা সুন্নতে দাঁড়িয়ে না এই জন্য রাসূল বলছেন যে আমার উম্মতের মধ্যে মুহদাস হ্যাঁ সূক্ষ্মদর্শী ব্যক্তি হলো ওই ব্যক্তি তিনি হলেন উমর রাদিয়াল্লাহু তাআলা এই হাদিস ইমাম মুসলিম রহমাতুল্লাহ বর্ণনা করেছেন আন ইবনে উমার কালা কালা রাসূল সাল্লাম আনা আউয়ালু মান তাশা তানশাকু আনহুল আরদু রাসূল সাল্লাম বলেন আমি হলাম সর্বপ্রথম যাহার জন্য জমিন ইয়া করা হবে হ্যাঁ উন্মুক্ত বিদীর্ণ করব উন্মুক্ত করা হবে সুম্মা আবু বকর এরপরে আবু বকর সুম্মা উমারু এরপরে উমর সুম্মা আতি আহলাল বাকি এরপরে আমি জান্নাতুল বাকির মধ্যে যাব ফায়ু শারুনা মাই তাহারা আমার সাথে উঠবে হ্যাঁ সুম্মা আনতাজিরু আহলা মক্কা এরপরে মক্কাবাসীর আমি অপেক্ষায় থাকব হাত্তা ওহসারা বাইনাল হারামাইন অতঃপর অতঃপর আমাকে দুই হারাম অর্থাৎ মক্কা এবং মদিনায় মুনাব্বারা দুই হারামের মধ্যবর্তীতে আমাকে একত্র করানো হবে সুবহানাল্লাহ তাইলে দেখা গেছে আবু বকর ওমর এমন এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে হাশরের ময়দানে যাওয়ার জন্য কি করবেন জমিন থেকে উঠবেন এই হাদিসটা তিরমিজি শরীফে আছে আন মুহাম্মদ ইবনে হানাফিয়াতা কলা কুলতুলে আবি লে আইউ নাসে খাইরুন বাদা রাসূল সাল্লাম কলা আবু বকর মুহাম্মদ ইবনে হানাফিয়া এটা আলী রাদিয়াল্লাহু তাআলার এক ছেলের নাম হ্যাঁ তিনি বলেন আমি বললাম যে আমার পিতা আলীকে যে আইউন নাসে খাইরুন বাদা রাসূল সাল্লাম রাসূল সাল্লামের পরে উত্তম মানুষ কে তো আলী রাদিয়াল বলেন যে আবু বকর হ্যাঁ কে রাসূল সাল্লামের পরে উত্তম কে আবু বকর কুল তো আমি বললাম সুম্মা মান এরপরে কে কালা উমর কে বলছেন যে উমর ওয়া খাশিতু আন ইয়াকুলা উসমান আমি ওই যে আলী রাদিয়াল্লাহু তাআলার ছেলে বলতেছেন আমার ভয় হইলো যে এরপরে যে উত্তম মানুষকে এইটা কে কইব এইটার কথা উসমানের কথাই কইব কিন্তু এরপর কুল তো আমি বললাম যে সুম্মা আন্ত আন্তা যে আউ উমরের পরে আপনি হইলেন উত্তম মানুষ ওই ছেলে কি করতেছে বাপেরে তারপরে
উমর রাদিয়াল্লাহু তাআলার পরে উত্তম মানুষ হলো আমনে এরপরে আলীরা বলছে যে তালা মা আনা ইল্লা রাজুলুম মিনাল মুসলিমিন কইছে না 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 আমি সাধারণ মুসলমানদের মধ্যে একজন কিন্তু অর্থাৎ উম হযরত আলীরা দুর্গে সাধারণ না এটা তিনি কি করছেন তাওয়াজু বিনয় প্রকাশ করে করছেন হ্যাঁ তাহলে বুঝা গেল যে আমাদের এই আলোচনায় যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা গুণের দিক দিয়ে সর্ব দিক দিয়ে উমর রাদিয়াল্লাহু তাআলা দ্বিতীয় খলিফা হওয়ার কি যোগ্য হ্যাঁ এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যারা রাফিজি রয়েছে যারা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার খেলাফতকে মানে না হ্যাঁ তাদেরকে আল্লাহ তাআলা আমাদেরকে তাদেরকে বর্জন করার তৌফিক দান করুন এবং উমর রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে আহলে সুন্নাত ওয়াল জামাতের সঠিক যে আকীদা তা পোষণ করার তৌফিক দান করুন ও মালিন বালা